একটা ইউটিউব চ্যানেলে আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি, নাম হচ্ছে লার্ন ইংলিশ উইথ টিভি সিরিজ। যে কোনো ভাষা শেখার জন্য লিসেনিং অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে, এই কথাটা আমরা সবাই জানি। ইনফ্যাক্ট অনেক টিচাররা, বেশিরভাগ টিচারাই সাজেস্ট করেন যে আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে আপনি ইংলিশ মুভি দেখা শুরু করুন বা ইংলিশ গান শোনা শুরু করুন। এখন কথা হচ্ছে যে এরকম অনেক মানুষ আছেন যারা নিয়মিত ইংলিশ মুভি দেখেন বা ইংলিশ সঙ্গও হয়তো বা শোনা হয়, বাট তারপরেও ইংলিশের আশানুরূপ উন্নতিটুকু হচ্ছে না বা এখনও মানুষের সামনে কথা বলতে গেলে ইংলিশটা মুখ থেকে ঠিক আসে না। তো এটার পিছনে অনেক বড় একটা রিজন হচ্ছে এই যে আপনারা যে মুভিটা দেখছেন, ধরুন আপনি একটা মুভি কোন এককালে দেখেছেন, এক মাস পরে ওই মুভির নায়ক নায়িকার চেহারাও আপনার মনে নেই বা আপনার গল্পটা ঠিক খেয়াল নাই যে ওখানে কি হয়েছিল বা সামথিং। তো আপনি কি আশা করেন যে তাহলে ওই মুভির কোনো ডায়ালগ আপনার মনে থাকবে বা ওখান থেকে কিছু কোনো সেন্টেন্স আপনি শিখতে পেরেছেন যেটা আপনি পরবর্তীতে ব্যবহার করতে পারবেন? তো এইভাবে করে আসলে ওখান থেকে আমরা কিছু শিখতে পারি না। তো বিষয়টা হচ্ছে যে আপনি যাই দেখেন না কেন বা যাই শুনছেন না কেন, সেটা মিনিমাম 3-5 times পর্যন্ত শুনতে হবে, মানে একই জিনিস বারবার শোনা। এবার সাজেশন নাম্বার 2, আপনি যাই শুনছেন বা যে কোনো মুভি দেখছেন বা যে কোনো ইংলিশ সং শুনছেন, মেক শিওর আপনি সাবটাইটেল বা লিরিক্স দেখে শুনছেন, এটা একটা মাস্ট। এখন অনেকেরই একটা সমস্যা থাকে যে মুভি দেখার মতন পর্যাপ্ত সময় পাওয়া যায় না, যে আমি অফিস, আমি জব করি বা আমি হাউস ওয়াইফ, আমাকে সংসারে অনেক কাজ করতে হয়, এরকম সিচুয়েশনে আসলে সম্পূর্ণ মুভি দেখার সময়টা পাওয়া যায় না অনেকেরই। এই ক্ষেত্রে এবার আসি সাজেশন নাম্বার 3-তে, একটা ইউটিউব চ্যানেলে আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি, নাম হচ্ছে লার্ন ইংলিশ উইথ টিভি সিরিজ। বাই দ্য ওয়ে, এই চ্যানেলটি কিন্তু আমাকে কোনোরকম কোনো টাকা পয়সা দেয় নাই, বাট এই চ্যানেলটা থেকে আমি নিজে অনেক বেশি উপকৃত হয়েছি, তাই এটা আমি আমার স্টুডেন্টদেরকেও সাজেস্ট করি। এটা যদি আপনি দেখেন তাহলে সাবটাইটেলের ব্যাখ্যা সহ আপনি একটা মুভি ক্লিপ থেকে, ধরেন 10 মিনিট বা 5 মিনিটের ছোট মুভি ক্লিপ থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। অ্যাডভান্স ভোকাবুলারি হোক বা গ্রামাটিক্যাল স্ট্রাকচার হোক, সেন্টেন্স মেকিং হোক, আপনি শুনতে শুনতে দেখবেন অনেক কিছু শিখে গেছেন, কারণ ওখানে মুভি ক্লিপটাকে অনেক দারুণভাবে এক্সপ্লেন করে দেওয়া হয় প্রোনাউন্সিয়েশন সহ। তো আই হোপ যে এই সাজেশনটা আপনাদের অনেক কাজে লাগবে। আর আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে যে ভোকাবুলারি বই মুখস্থ করার তুলনায় অন্যান্য ডিফারেন্ট সোর্স থেকে ভোকাবুলারি বা শব্দ ভাণ্ডার বাড়ানোটা আসলে অনেক বেশি কাজে আসে, সেটা নিউজ পেপার রিডিং করে হোক বা সেটা মুভি দেখে হোক বা মুভি ক্লিপ থেকে দেখে হোক। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ ইউ ক্যান লার্ন ভোকাবুলারিজ। আজকে উপদেশের ডিব্বা এ পর্যন্তই, সবার জন্য অনেক বেশি শুভকামনা।